হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের স্ট্যাটিস্টিক্স আরো একটি ক্লাসে সবাইকে স্বাগত। আমাদের আজকের বিষয়বস্তু প্রমাণ করতে হবে যে তথ্য সারির প্রতিটি মান হতে গাণিতিক গড়ের ব্যবধানের সমষ্টি শূন্য, অর্থাৎ একটি ডেটা সেটের যে গাণিতিক গড়, সেই গাণিতিক গড় হতে প্রত্যেকটি ভ্যালুর যে ব্যবধান, সেই ব্যবধানের যোগফল হচ্ছে শূন্য। প্রথমে অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে আমরা দেখি, মনে করি এক্স চলকের এন সংখ্যক মানসমূহ এক্স ওয়ান থেকে এক্স এন এবং উহাদের গাণিতিক গড় যদি এক্স বার হয় তাহলে আমরা লিখতে পারি এক্স বার সমান সমান সামেশন ওভার এক্স আই ডিভাইডেড বাই এন। এখন আমরা যদি আর গুণন করি তাহলে আমরা লিখতে পারি সামেশন ওভার এক্স আই সমান সমান এন এক্স বার। এখন তথ্য সারির প্রতিটি মান হতে গাণিতিক গড়ের ব্যবধানের সমষ্টি, যেহেতু সমষ্টি তাই আমরা সামেশন নিয়েছি। প্রত্যেকটি মান হচ্ছে আমার এক্স আই, কারণ আই এর ভ্যালু ওয়ান থেকে এন অব্দি যাবে, এবং মাইনাস এক্স বার, কারণ এক্স বার হচ্ছে আমার গাণিতিক গড়। এখানে যদি সামেশন সাইনটাকে ভিতরে নিয়ে আসি তাহলে দাঁড়াচ্ছে সামেশন ওভার এক্স আই মাইনাস সামেশন ওভার এক্স বার। এখন একটু আগে আমরা দেখেছিলাম সামেশন ওভার এক্স আই সমান সমান হচ্ছে এন এক্স বার মাইনাস, যেহেতু এক্স বার এর উপর সামেশন নেওয়া হয়েছে, যেহেতু দেখো এক্স বার হচ্ছে একটি কনস্ট্যান্ট, কারণ গাণিতিক গড় তো ডেটা সেটের জন্য একটিই হবে, তাই না? তো যেহেতু এক্স বার একটি কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টের উপর যদি সামেশন নেই তাহলে এটি জাস্ট সামেশন ওভার, যতবার আমি নিতে চাই সামেশন সেই সংখ্যা দিয়ে গুণ করলেই হয়ে যায়। সো এন এক্স বার মাইনাস এন এক্স বার, সো আলটিমেটলি যেটি আসে সেটি হচ্ছে সামেশন ওভার এক্স আই মাইনাস এক্স বার হচ্ছে আমার জিরো। অর্থাৎ ডেটা সেটের প্রত্যেকের ভ্যালু হতে গাণিতিক গড়ের যে ব্যবধান, সেই ব্যবধানের যে সমষ্টি সেটি হচ্ছে শূন্য। এবারে আমরা শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে দেখতে চাই, মনে করি এক্স চলকের এন সংখ্যক মানসমূহ এক্স ওয়ান এক্স টু আপ টু এক্স এন এবং এদের গণসংখ্যা যথাক্রমে এফ ওয়ান এফ টু আপ টু এফ এন। কারণ যেহেতু এখানে শ্রেণীকৃত তথ্য সুতরাং এখানে প্রত্যেকটি ভ্যালুর একটি গণসংখ্যা থাকবে, যেখানে সামেশন ওভার এফ আই সমান সমান এন। অর্থাৎ প্রত্যেকটি গণসংখ্যা যদি আমি যোগ করি, যোগ করলে আমার ডেটা সেটে যে টোটাল সংখ্যা ছিল সেটি দেখাবে এবং সেটি হচ্ছে এন। গাণিতিক গড় হচ্ছে এক্স বার সমান সমান সামেশন ওভার এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন। অর্থাৎ প্রত্যেকটি ভ্যালু সাথে তার যে রিলেটেড গণসংখ্যা আছে সেটির গুণফল, এভাবে করে প্রত্যেকটা ভ্যালুর সাথে তার গণসংখ্যা গুণ করে যোগফল নিব আমরা ডিভাইডেড বাই এন। আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা পাবো সামেশন ওভার এফ আই এক্স আই সমান সমান এন এক্স বার। এখন ঠিক আগের মতোই তথ্য সারির প্রতিটি মান হতে গাণিতিক গড়ের ব্যবধানের সমষ্টি, যেহেতু সমষ্টি বলেছি তাই হবে আই ইকুয়াল টু ওয়ান থেকে এন সামেশন সাইনটি নিয়েছি, যেহেতু ক্লাস ডেটা তাই আমরা এফ আই নিয়েছি এবং এক্স আই মাইনাস এক্স বার। আমি যদি এই সামেশন সাইনের ভিতরে নিয়ে আসি তাহলে হবে এফ আই এক্স আই সামেশন ওভার এফ আই এক্স আই মাইনাস সামেশন ওভার এফ আই ইন্টু এক্স বার। এখন দেখো সামেশন ওভার এফ আই এক্স আই একটু আগে আমরা লিখে এসেছিলাম এন এক্স বার মাইনাস, যেহেতু এক্স বার কনস্ট্যান্ট সো সামেশনটা আমার এফ আই এর উপর কার্যকর হবে। এফ আই এর উপর যদি আমি সামেশন নেই তাহলে আমরা আগে জেনেছি যে প্রত্যেকটি গণসংখ্যা যদি আমি সামেশন যোগ করি বা সামেশন নেই তাহলে সেটি আমার এন দেয়, অর্থাৎ ডেটা সেটের টোটাল ভ্যালুটা দিচ্ছে, সো সেটি হচ্ছে আমার এন। সো এন এক্স বার মাইনাস এন এক্স বার সমান সমান হচ্ছে জিরো। সো আমরা বলতে পারি গাণিতিক গড় হতে সংখ্যাগুলির ব্যবধানের সমষ্টি শূন্য, প্রমাণিত। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখা হবে আমাদের পরবর্তী কোনো একটি ক্লাসে।